ছাড়া মানুষের পক্ষে কিছু করার সম্ভব না, এটি করা সম্ভব। আশা করি এই পনেরোটা পয়েন্ট যে কারো কাছে ভারতের গুয়াহাটিতে আগামীকাল অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের বিশ্বকাপ 2023 মিশন শুরু হবে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তার আগে গতকাল গুয়াহাটিতে পৌঁছানো সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল অনুশীলন করেছে আজ। বিশ্বকাপের দলের সঙ্গে কাজ করবে নিয়মিত কোচিং স্টাফ ছাড়াও শ্রীধরন শ্রীরামও, তিনিও আজ ছিলেন দলের সঙ্গে। শুরুতে স্ট্রেচিং শেষে ফুটবল খেলে দল। অধিনায়ক সাকিব আল হাসানের পাশে অল্পের জন্য গোল মিস করেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। পরে টিমকে কর্মপরিকল্পনা ব্রিফ করেন সহকারী কোচ নিক পোথাস। অধিনায়ক সাকিব আল হাসান দলের সবাইকে বার্তা দেন বিশ্বসেরা হবার মিশনের শুরুতে। শুধু ফুটবল বা ব্রিফিং নয়, নেটে অনুশীলনও করেছে ব্যাটার বোলাররা, যা পর্যবেক্ষণ করে ভুল ত্রুটি শুধরে দিয়েছেন কোচিং স্টাফ। Good.